কেমন আছো তোমরা সবাই? আজকে আমি একটা নতুন ফিচার বিগ আপডেট নিয়ে এসেছি হোয়াটসঅ্যাপের জন্য। হোয়াটসঅ্যাপে তুমি তোমার নিজের ফটো স্টিকার হিসেবে পাঠাতে পারো। আর এটা কীভাবে পাঠাতে হয় যদি তোমরা সেটা জানতে চাও তাহলে আমার এই ভিডিওটা দেখতে হবে। তাহলে তোমরা রেডি তো? হোয়াটসঅ্যাপ এখন একটা নতুন ফিচার নিয়ে এসেছে, আপনি আপনার ছবি কীভাবে হোয়াটসঅ্যাপে স্টিকার হিসেবে পাঠাতে পারবেন। এখানে আমি আপনাদের প্রসিডিওরটা বলে দিচ্ছি। এটা একটা খুব ভালো ফিচার। এখানে আপনি আপনার নিজের ফানি ভিডিও ছবিগুলো এখানে আপনি পাঠাতে পারবেন। ফার্স্ট অফ অল আপনাকে হোয়াটসঅ্যাপের লেটেস্ট ভার্সন আপডেট করতে হবে 2.18। আচ্ছা, এখানে আপনাকে গিয়ে গুগল প্লে স্টোরে যেতে লাগবে এবং যেখানে গিয়ে আপনাকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে যেখানে ব্যাকগ্রাউন্ড ইরেজার অ্যাপ বলে। তারপর এখানে আপনি আপনার ছবিটাকে এখান থেকে আপনার ছবিটার পিছন থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবেন এবং সেটাকে ক্রপ করে সেটাকে পিএনজি ফরম্যাটে সেভ করতে হবে। এবং পিএনজি ফরম্যাটে সেভ করার পর আপনি ওখান থেকে প্লে স্টোর থেকে একটা পার্সোনাল স্টিকার ফর হোয়াটসঅ্যাপ এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন। এবং ডাউনলোড করে নেওয়ার পর এখানে ডাউনলোড করে নেওয়ার পর এই অ্যাপটি আপনি অটোমেটিকই আপনার ওই স্টিকার মানে যেগুলো পিএনজি ফর্মে আপনি সেভ করেছেন সেগুলোকে আপনাকে অটোমেটিক এবং তারপরে অ্যাপ টু অ্যাড টু লোকেট বাটন বিসাইড দ্য হোয়াটসঅ্যাপ স্টিকার ওটা দেখাবে, তারপর অ্যাড করে নিয়ে আপনি আপনি ছবিগুলো পাঠাতে পারেন। আপনারা যদি না বুঝতে পারেন এটা কী করা হয় তাহলে আমি প্রসিডিওরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে করা হয়। আপনারা প্রথমে প্লে স্টোরে যান। প্লে স্টোরে গিয়ে আপনারা আপনার হোয়াটসঅ্যাপটা আপডেট করে নিন। বারবার আমি বলছি বন্ধুরা, এটা কিন্তু বিটা ভার্সন হতে হবে, বিটা ভার্সন ছাড়া হবে না। দেখুন আমার এটা বিটা ভার্সনের এটা অ্যাপটা ডাউনলোড করা আছে। এই অ্যাপটা ডাউনলোড করে নিয়েছি আমি এখান থেকে। তারপরে আপনারা যান হচ্ছে যেটা আমি বললাম আপনাদের পার্সোনাল স্টিকার ফর হোয়াটসঅ্যাপ, এই অ্যাপটাকেও আপনারা ইনস্টল করে নিন। পার্সোনাল স্টিকার ফর হোয়াটসঅ্যাপ এটা খুবই কম এমবির, 1.8 সামথিং এমবির আছে। এটা আপনারা ডাউনলোড করেন, এটার রেটিংটা খুব ভালো আছে, 4.22 1 মিলিয়ন এরা ডাউনলোড করেছে। এটা আপনি ডাউনলোড করে নিন। আচ্ছা, তারপরে আপনাকে আরেকটা জিনিস ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার। ব্যাকগ্রাউন্ড ইরেজার অ্যাপ বলে একটা ডাউনলোড করে নিতে হবে। আমার অলরেডি ব্যাকগ্রাউন্ড ইরেজার অ্যাপটা ডাউনলোড করেই নিয়েছি। এখান থেকে আপনারা গিয়ে এখানে গিয়ে আপনারা যান, এই অ্যাপটাকে খুলবেন এবং এখানে গিয়ে এই দেখুন আমি দেখাচ্ছি কীভাবে করতে হয়। এখানে গিয়ে আপনার লোড ফটোতে ক্লিক করবেন। আপনার যেমন এখানে সমস্ত ফানি ফানি ভিডিওগুলো আছে এখানে সেগুলো আমি অলরেডি করেছিলাম। এগুলো দেখুন ব্যাকগ্রাউন্ডটা ইরেজারটা রিমুভ করেছিলাম। এবং আপনি চাইলে এখান থেকে ডাইরেক্ট ছবি এখানে গিয়েও করতে পারেন, জাস্ট এখানে এখানে ক্রপ করে নেবেন, ডান করে দিন এই ব্যাপারটাকে, ডান করে দিয়ে আপনি এই ধরুন ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান। ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলেন, এবার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়ে আপনি এটাকে ডান করে দিন। ডান করে দেওয়ার পর আর আপনি এটাকে সেভ করে দিতে পারেন। তারপর এটা আপনি সেভ করে দিলেন, সেভ করে দেওয়ার পর ফিনিশ করে দিলেন। সেভ হয়নি মনে হচ্ছে, এই যে সেভ করে দিলাম আমি, ঠিক আছে একটু টাইম নিচ্ছে। এই যে ফিনিশ, এবার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলেন। তারপর আপনি এটাকে চাইলে পিএনজি ফরম্যাটেও কনভার্ট করে নিতে পারেন। আমি যেমন এখান থেকে পিএনজি ফরম্যাটে ফটো এডিটারে গিয়ে পিএনজি ফরম্যাটে কনভার্ট করে নিয়েছি, আপনারা এখানে করে নিতে পারেন, সেটা আপনাদের ব্যাপার করে কীভাবে করে নেবেন। পিএনজি ফরম্যাটে কনভার্ট করে নিয়ে এখানে আপনারা পার্সোনাল স্টিকারে চলে এলেন। পার্সোনাল স্টিকারে এলে দেখুন এখানে আমার ছবিগুলো অ্যাড হয়ে আছে। জাস্ট আমি এখানে ক্লিক করে এখানে ক্লিক করলাম, অলরেডি দেখুন আমার যেহেতু অলরেডি অ্যাড করা আছে তাই এখানে লেখা আছে অলরেডি অ্যাডেড, তার জন্য আমার অলরেডি অ্যাড করতে দিচ্ছে না। তাও এখানে দেখুন ক্রিয়েটিভ করে দিয়েছি আমি অলরেডি। এবার হোয়াটসঅ্যাপে যান, হোয়াটসঅ্যাপে গিয়ে আপনাদের যে বন্ধুদের পাঠান। এই যে আমি পাঠিয়েছি আমার বন্ধুদের, আপনারা যদি পাঠাতে পারেন